হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি নিয়ে তেইশে নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে পায়েল বাগ নামে এক পরীক্ষার্থী হাইকোর্টে হলো নতুন করে মামলা আর এই মামলা হওয়ার পরেই শিক্ষক নিয়োগে নতুন করে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওতে এই মামলা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আলোচনায় আসা আগে সকলকে রিকোয়েস্ট করব এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অল নোটিফিকেশানে ক্লিক করে নিতে যাতে পরবর্তীকালে কোনো ভিডিও মিস না হয়ে যায় ইতিমধ্যে সকলের কাছে খবর নিশ্চয়ই পৌঁছেছে যে তেইশে নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয় যেখানে শিক্ষক নিয়োগের জন্য আবার সুযোগ দেওয়া হয় দু হাজার চোদ্দো সালের পেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য সেখানে কিছু নতুন নিয়ম নিয়মকানুন সংযোজন করা হয় যে বিএডদেরকে নতুন করে সুযোগ দেওয়া হয় এবং পরবর্তীকালে যারা ট্রেন্ড হয়েছে তাদেরকেই কেবলমাত্র সুযোগ দেওয়া হয় তো এই নিয়ে সারা রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীরা কিন্তু আন্দোলন সৃষ্টি করেছিল অনেকের এর বিপরীতেও প্রতিক্রিয়া জানিয়েছে তো ঠিক সেরকম একটি সময় আজকের পায়েলবাগ নামে এক পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছে এবং এই মামলার প্রথম শুনানি হচ্ছে শুক্রবার দিন বিচারপতি সব্যশাশী ভট্টাচার্য ভিত্তিকে এই মামলার অনুমতি দেন এখানে কেন মামলা হলো সেটা আগে পরিষ্কার করে বলি দু হাজার চোদ্দো সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় ছটি প্রশ্ন ভুল ছিল যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল সেই রায়ে যে বলা হয়েছিল পরীক্ষার্থীরা ওই প্রশ্নের উত্তর দেওয়া যদি চেষ্টা করে তাহলে সকলকেই ওই পুরো ছয় নাম্বার দিতে হবে এবং যারা টেট কোয়ালিফাই করবে তাদেরকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত তাদের নিয়োগের সম্পর্কিত কোনো রকম কোনো নোটিশ বা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তো এরকম একটি পরিস্থিতিতে যেখানে একটি পুরাতন সমস্যা থেকে গেছে নতুন করে আবার কি করে আবার আবেদন গ্রহণ করা হচ্ছে সেই বিষয় নিয়ে মামলা দায়ের করেছে পায়েল পায়েল এই মামলার ফলে কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগে আবার ধোঁয়াশার সৃষ্টি হয়েছে পায়েলবাগের বক্তব্য অনুযায়ী যে দু হাজার চোদ্দো সালের যে টেট পরীক্ষা হয়েছিল তাতে ছটি প্রশ্ন ভুল ছিল আর এই ছটি প্রশ্নের জন্য নতুন করে মামলা হয়েছিল হাইকোর্টে সেখানে হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছিল যে এই ছটি প্রশ্নের উত্তর যারা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রত্যেকেই ফুল মার্কস দিতে হবে এই ছটি প্রশ্নের জন্য এবং তারপর যারা টেট কোয়ালিফাইড করবে তাদেরকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে কিন্তু রাজ্য সরকার তার পরবর্তী সময় এরকম কোনো পদক্ষেপই গ্রহণ করেন সেই জন্য পায়েলবাগ যে প্রার্থী এই মামলা দায়ের করেছে তার বক্তব্য হচ্ছে যে কী করে আবার নতুন করে সেই একই টেট থেকেই নতুন করে আবার নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করে বোর্ড এই নিয়েই সাধারণ মানে বিষয়টি মামলা তৈরি হয়েছে তো এর প্রথম যে শুনানির জন্য ডেট ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে শুক্রবার তো নতুন করে আবার এই শিক্ষক নিয়োগে আবার ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় সামনের দিনে কি হতে চলেছে